আমাদের সাথে আছে মিথিলা গ্রুপ পপ ইন্ডাস্ট্রিজ এর পরিচালক মাহবুব ভাই এবং আছে 2500 একজন শিল্পপতি নাসিম ভাই, সাথে আছে মুক্তার সাহেব বাংলাদেশ পবিত্র কোরআনের আলো চেয়ারম্যান এবং কলরবের পরিচালক বন্ধু জান। প্রিয় দর্শক মন্ডলী, আমরা এই মুহূর্তে আছি সেই আলোচিত ব্যক্তির সামনে যার তেলাওয়াত আপনারা শুনেছেন, ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে। সেই সিরাজ মিয়ার বাসায় আমরা এসেছি তাকে দেখার জন্য, তার সাথে কথা বলার জন্য। কারণ এই তেলাওয়াতে ভাইরাল হয়ে যাওয়ার পর আপনারা অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেছেন যে এই বিষয়ে কীভাবে সাহায্য করা যায়, তার পরিবার সম্পর্কে জানতে চেয়েছেন। আমরা এসে জেনেছি যে তিনি আসলে টোকা হিসেবে, বলতে খারাপ লাগছে, তিনি আসলে টোকা হিসেবে কাজ করছেন, অর্থাৎ কাগজ এগুলো খুঁজে টুকিয়ে তারপরে এগুলো তিনি বিক্রি করেন, এভাবে তার সংসার চলে। তার সংসারে পাঁচজন ছেলে এবং পাঁচজন মেয়ে আছে, মেয়েরা সকলে বিবাহিতা, আর ছেলেরা আছেন এবং এই যে জায়গায় আছেন আপনি দেখতে পাচ্ছেন কোথায় তিনি থাকেন তার পরিবার নিয়ে। তো ফলে আপনাদের অনুরোধক্রমে মূলত আমরা এসেছি খোঁজ খবর নেওয়ার জন্য, সকলে মিলে কীভাবে পরিবারকে সহযোগিতা করতে পারি। একটাই মাত্র কারণ, কারণ হচ্ছেন তিনি কোরআন তেলাওয়াত করেছেন, তার খুব সুন্দর একটি কণ্ঠ। অনেকে বলেছেন তেলাওয়াত ভুল আছে, সেটি ভিন্ন বিষয়। একজন মানুষ অনেক আগে তিনি কোরআন শিখেছেন, এখন তিনি তেলাওয়াত করছেন, এই অবস্থায় এত সুন্দর করে তেলাওয়াত করছেন। এই কোরআনের সম্মানে মূলত আমরা এসেছি তাকে কীভাবে সহযোগিতা করা যায় আপনাদের কাছে মেসেজটি পৌঁছে দেওয়ার জন্য। তো আমরা তার ব্যাপারে একটা বুঝতে পারছি। সামনে আসার পরে 2500 অবস্থিত মিথিলা গ্রুপের গ্রুপের পরে আসতে পারে, এটা কি শেষ হয়ে যায়।
আমি নুরানে শিফট করলাম কবে তিনদান স্যার হেসাবারি নামতে পাহাড় সিং তারপরে তিনদান নক্কা দিলে জায়গা আসেন সিন সিন এরকম করে ব্যবসম হলে কবে কোরআন সংগ্রামের বলমান বিশ পঁচিশ বছর সংগ্রামের বিশ বছর সংগ্রামের আপনারা পুরা মাত্রা যুদ্ধ করার মতো যুদ্ধ করার মতো ক্ষমতা আছে।